হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে এক ক্লিকের মাধ্যমে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন। তো ভিউয়ার্স, আমরা অনেকেই আছি অনেক কাজের প্রয়োজনে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো ভিউয়ার্স, সেক্ষেত্রে আমরা কি করি, অনেক অ্যাপসের ব্যবহার করে এরকমের কেটে কেটে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করি। সেক্ষেত্রে অনেক কষ্ট হয়, অথবা কোয়ালিটি ঠিক থাকে না, একপাশ থেকে বেশি কম এরকমের কেটে যায়। তো ভিউয়ার্স, আজকে আপনাদের এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেবো যে অ্যাপসটা দ্বারা আপনি একবার ক্লিক করার মাধ্যমেই আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। তো ব্যাস, যেটা করা যেত, কম্পিউটারের ফটোশপের মাধ্যমে একবার টাচ করলেই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যেত। তো ব্যাস, সেটা আপনি এখন চাইলে আপনার নিজের ফোনেও করতে পারবেন। তো ব্যাস, একটা ফটোর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন, সেক্ষেত্রে আপনার ফটোর কোনো কোয়ালিটি খারাপ হবে না। তো ব্যাস, চলুন দেখে আসি কিভাবে আপনি একবার টাচ করার মাধ্যমেই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন। তো ব্যাস, ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং এখন পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং পাশে আসে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেন, পরবর্তীতে এরকমের ভিডিওগুলি সবার আগে আপনি পাওয়ার জন্য। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিয়ার্স, আপনাদের স্মুথলি খুব ভালোভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে অ্যাপসটা প্রয়োজন হবে, সেটা বিয়ার্স আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বিয়ার্স, এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন, সেটা আমি ভিডিও শেষের দিকে বলে দেবো। তো বিয়ার্স, তার আগে আমি অ্যাপসটা ওপেন করে নিলাম। তো বিয়ার্স, অ্যাপসটা ওপেন করার পর যদি আপনার প্রথমে কোনো অ্যালাউ পারমিশন চাই, অ্যালাউ পারমিশনগুলো আপনারা দিয়ে নেবেন। নেওয়ার পর বিয়ার্স এরকম একটা ইন্টারফেস পাবেন। তো বিয়ার্স, এখান থেকে আপনারা এই জিনিসে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, স্টার, ফরম, ফটো। তো বিয়ার্স, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তো বিয়ার্স, এখানে ক্যামেরা এবং গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন। গ্যালারিতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনি অল গ্যালারিতে ক্লিক করার পর আপনার অল গ্যালারিতে যত ফটো আছে সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটার উপরে আপনার ক্লিক করে দেবেন। আমি আপনাদের দেখানোর জন্য আমার একটা সাধারণ ফটোর উপর ক্লিক করে দিতেছি। তো ব্যাস, আমার এই একবার টাচ করার সাথে সাথেই কিন্তু, একবার ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অটোমেটিক এখানে কিন্তু আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে স্ক্যান হয়ে। তো বিয়ার্স, আপনারা একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন। তো বিয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু একবার টাচ করার সাথে সাথেই আমার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো বিয়ার্স, এখান থেকে আপনাদের এরকম একটু সময় লোডিং নেওয়ার পর বিয়ার্স উপরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক, হোয়াইট। তো বিয়ার্স, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে যদি ব্ল্যাক রাখতে চান তাহলে এই ব্ল্যাকে ক্লিক করবেন, যদি হোয়াইট রাখতে চান তাহলে এই হোয়াইটে ক্লিক করবেন। তো বিয়ার্স, আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কিছুই না রাখতে চান, সম্পূর্ণ যদি আপনার শুধু ফটোটা রাখতে চান, তাহলে এই যে বিয়ার্স কানায় যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো বিয়ার্স, দেওয়ার পর আপনার এই ফটোর ব্যাকগ্রাউন্ডে সব কিছু কেটে যাবে এবং শুধু আপনার ফটোটা থাকবে। তো বিয়ার্স, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন উপরে যে ডাউনলোডের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই ফটোটাকে আপনি ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে যেতে পারবেন। তো বিয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি। তো বিয়ার্স, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এই ফটোটা কিন্তু আপনার সম্পূর্ণ গ্যালারিতে চলে যাবে। তো বিয়ার্স, আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিই যে গ্যালারিতে কোথায় গেছে। তো বিয়ার্স, আমি চলে গেলাম গ্যালারিতে। গ্যালারিতে আসার পর বিয়ার্স, এখানে আমরা দেখব যে এই ফটোটা। তো বিয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ফটো রুম। তো বিয়ার্স, এটাকে এই যে বিয়ার্স দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি এখান থেকে কিন্তু একটু আগে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। তো বিয়ার্স, এখন যদি আমি ক্লিক করি, তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কিছু নাই। এবং বিয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন স্মুথলি কোথাও থেকে কম এবং বেশি কোথাও থেকে কাটে নাই, সম্পূর্ণ আমার কিন্তু ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এসেছে। তো বিয়ার্স, আপনারা চাইলে এরকমের সম্পূর্ণ স্মুথলি ভাবে আপনার কোনো জায়গা কাটা না করে, আপনি কোনো কষ্ট না করে আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারেন মাত্র এক ক্লিকের মাধ্যমেই। তো বিয়ার্স, চলুন এখন দেখে আসি এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন। তো বিয়ার্স, অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর বিয়ার্স, এখানে আপনি সার্চ করে দিবেন ফটো রুম লিখে সার্চ করবেন। তো বিয়ার্স, আমি এখানে লিখে দিই ফটো রুম। তো বিয়ার্স, আপনার উপরে সার্চ বারে ফটো রুম লিখে যদি আপনি সার্চ করেন, সার্চ করার পরই কিন্তু আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন। তো বিয়ার্স, দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আমি ডাউনলোড করে রেখেছি, সেজন্য আমি এখানে আপডেট দেখতে পাচ্ছি। তো বিয়ার্স, আপনারা এখান থেকে ইনস্টল দেখতে পারবেন। তো বিয়ার্স, এখান থেকে যদি আপনি এটাকে ডাউনলোড করেন, তো বিয়ার্স এটা ডাউনলোড 10 মিলিয়ন কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো বিয়ার্স, এই অ্যাপসটার দ্বারা আপনি কিন্তু যে কোনো ফটো স্মুথলি আপনি রিমুভ করে ফেলতে পারেন তার ব্যাকগ্রাউন্ড। তো বিয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে এখনই জানিয়ে দেন, এবং ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেন। আর আপনার যদি মনে হয় ভিডিও থেকে আপনি একটু কিছু শিখতে পেরেছেন বা আপনার একটু উপকার এসেছে, তাহলে বিয়ার্স এই চ্যানেলটা তার জন্য তো সাবস্ক্রাইব করা যেতেই পারে এবং পাশে আসুন নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেন এরকমের ভিডিওগুলি সবার আগে আপনি পাওয়ার জন্য। যদি এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।